জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তারকাসুর হতে পারে এই পঞ্চতত্ত্বের মনিশক্তি ছাড়াই আমরা সফল হয়ে যেতে পারি। এই তত্ত্ব অত্যন্ত প্রাচীন আর মহাসঞ্জীবনী মন্ত্র দ্বারা সিদ্ধ তত্ত্ব। শিশু ফলানাথ, তুমি আর পারবে না মহাদেবের স্বরূপে ফিরতে, কারণ আমার মহাসুর তোমাকে তোমার শিশুরূপেই ভস্ম করে দেবে। হ্যাঁ প্রভু, যদি অন্তিম তত্ত্বের শক্তি শুক্রাচার্য প্রাপ্ত করেন তাহলে উনি ওনার প্রচেষ্টায় সফল হয়ে যাবেন, আর জগৎ সংসারে মহাসংকট উপস্থিত হবে। কিন্তু দেবর্ষি, আপনার এই সংবাদ অবিলম্বে দেওয়া উচিত ছিল। যদি তারকাসুর অন্তিম এবং পঞ্চম তত্ত্বের শক্তিকে হরণ করতে সফল হয়। মিত্র, ধৈর্য আর সংযম রাখুন। চিন্তা, ভয় আর অস্থিরতা আমাদের শক্তিকে সীমিত করে দেয়, সমস্যা আরো বাড়িয়ে তোলে। কিন্তু মিত্র, আমাদের যে কোনো পরিস্থিতিতে তারকাসুরকে পঞ্চম তত্ত্বের শক্তিকে লাভ করতে বাধা দিতে হবে, শীঘ্রই ওখানে পৌঁছতে হবে। আপনি চিন্তা করবেন না মিত্র, আমরা পৌঁছলে পর্যন্ত আমার এই ত্রিশূল সেই স্থানকে আর সেই স্থানে সমাহিত শক্তিকে রক্ষা করবে। আমাদের আরো দ্রুত পৌঁছতে হবে মিত্র। গুরুদেব, আমরা সফল হয়েছি। অন্তিম মহাভূতের শক্তি ছাড়াই আমরা সফল হয়ে গেছি গুরুদেব। হ্যাঁ তারকাসুর, মহাসুর এবার জাগ্রত হবে, অভ্যর্থনার জন্য প্রস্তুত হ। এ কি হচ্ছে গুরুদেব? কি করে হচ্ছে? কেন হচ্ছে? আমার মনে হচ্ছে অন্তিম মহাভূতের শক্তি না পাওয়ার জন্য তারকাসুর এই পঞ্চম ভূতের মনিশক্তি প্রাপ্ত করা অবিলম্বে প্রয়োজন। যদি এই রকম বিস্ফোরণ হতে থাকে তাহলে মহাসুরের শরীর নষ্ট হয়ে যাবে আর আমাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। এই মহাসুরকে পুনর্জীবিত করা অসম্ভব হবে তারকাসুর। না গুরুদেব, অজমুখী এক্ষুনি মনে নিয়ে আসছে, ততক্ষণ আপনি একে বাঁচিয়ে রাখুন। আমাকে এখান থেকে শেষ শক্তি মনে নিয়ে যেতে হবে, না হলে আমার দাদার পরিকল্পনা সফল হবে না।
এটা শিশু ভোলানাথের ত্রিশূল, যা মন্দিরের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করেছে। এর জন্য আমি ভিতরে যেতে পারছি না। তাহলে তো আমি শক্তিমণি প্রাপ্ত করতে পারবো না। ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি শক্তিমণি নিয়ে না পৌঁছই তাহলে কি হবে? বিলম্ব হচ্ছে তারকাসুর, যদি ক্রমাগত এরকম বিস্ফোরণ হতে থাকে তাহলে আমাদের পরিশ্রম ব্যর্থ হওয়া থেকে কোনো শক্তি বাঁচাতে পারবে না। পঞ্চম মনিশক্তি অবিলম্বে নিয়ে এসো। যথাজ্ঞা গুরুদেব। অজমুখী, কি হচ্ছে, বিলম্ব হচ্ছে কেন? একটা সমস্যা হয়েছে দাদা। খুলে বলো আমায়। শিশু ভোলানাথ ত্রিশূলের শক্তি দিয়ে মন্দিরের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করেছে, যার জন্য আমি ভিতরে যেতে পারছি না। শিশু ভোলানাথ, আমার চলার পথে তোমার এই বাধা সৃষ্টি করার মূল্য তোমাকে দিতেই হবে। প্রভু, এই মন্দিরের বৈশিষ্ট্য হলো যে এখানে কোনো শিবলিঙ্গ নেই, এখানে কেবল নিরাকার শিবেরই পুজো করা হয়। পুজো আরম্ভ করুন মা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।